ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগস। তোমাদের সকলকে স্বাগত। শুরু করে দিলাম নতুন সকাল নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে। চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। আর পাপা তখন সকালবেলা উঠে পড়েছে, উঠে গিয়ে শুনতেই পাচ্ছ আওয়াজ আওয়াজ শোনো, চিৎকার করছে আনন্দে দিদি ভাইয়ের সাথে খেলছে। এখন থেকে দিনটা শুরু করে দিলাম, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। শাপলা ফুলের বড়া খাবো, একদম টাটকা ফুলগুলো রয়েছে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে ফুলের বড়া খেতে আর কি, একদম টাটকা। এখানে সব বাজার আছে, তুলতে হবে। এখানে পাঠিয়েছে ইলিশ মাছ, ধুয়ে রাখতে হবে। এখানে আছে চিংড়ি মাছ। ডিমের আমলেট ভাজা হচ্ছে, সকালে খাওয়া হবে। আলু সিদ্ধ দেওয়া আছে, আলু সিদ্ধ ডিমের আমলেট আর শুকনো লঙ্কা দিয়েছি। দাদা নিয়ে যাবে আজকে, আবারও সেই দিন কান্নাকাটি। এখন বুঝতে শিখেছে কি করবে জানি না, যে কষ্টটা এখন পাবে, ছোটোবেলায় একরকম ছিল। 9 মাসের ভ্যাকসিন আছে আজকে, সেটা এখন যাচ্ছি 1:30 বাজে। দিদি আর যেতে পারবে সাথে, নিয়ে যাচ্ছি। চলো চলো, জুতো পুরো গরম হয়ে গেছে। দুটোর দিকে বাড়ি আসলাম, এখন 2:30 বাজে, খিদে পেয়ে গিয়েছে, খাবো। 4টে দিয়েছে, আমি জানতাম 3টে দেবে, কিন্তু 4টে দিয়েছে। পাপা তখনই ঘুমিয়ে পড়েছিল, ডান পায়ে যখন দিচ্ছে তখনই ভালো চিৎকার করে কেঁদেছে। ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে খাওয়াবো, এখন আর ডাকবো না। আর এখন খেতে বসবো, 2:30 বাজে, এসেই ফ্রেশ হয়েছে, যে স্নান করে গিয়েছিল। শাপলা রান্না হয়েছে, শাপলা এখানে হয়েছে, ডাটা কুমড়ো আলু আর কিছু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। মা ঝোলের মাছ খাবে না, তাই মায়ের জন্য মাছ ভাজা রয়েছে, ইলিশ মাছ ভাজা। আর এখানে হয়েছে বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল ইলিশ মাছে গাঁথুনি ফোড়ন দিয়ে, একদম গরম গরম নামালো, আমরা টক করেছে পাতলা করে। দুপুরের পরে সেরকম আর কোনো ভিডিও করিনি, একটু ঘুমিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যের টিফিনও বানিয়ে নিয়েছি, চাউমিন বানিয়েছি। চাউমিনটা আজকে করেছি সবজি দিয়ে, অনেক দিন খাওয়া হয় না সবজি দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল খেতে। আর মা যেহেতু খায় না, মার জন্য ম্যাগি বানিয়েছি। পাপা সুস্থ আছে এখনও অবধি, মানে বলেই দিয়েছিল পিসি ওখান থেকে যে এবারে খুব একটা অসুবিধা হবে না, আর জ্বরও হয়তো আসবে না, আসলেও জ্বরের ওষুধ দিয়ে দিতে বলেছিল, হয়তো আসবে না এটাই বেশি বলেছিল। আর একটু ব্যথা হলে ডান পায়ে একটু ব্যথা হতে পারে। তো পাপা কিন্তু এখনও পর্যন্ত ভালো সুস্থ আছে, এখন জানি না রাত্রিবেলা জ্বর হয় কি না বা গা গরম হতে পারে কি না। দিদি ভাইয়ের সাথে খুব খেলাধুলা হচ্ছে, বাড়ি আসার পরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তারপরে দেখছি এখনো ঠিকঠাক আছে। ও
বাবা, ওই বাবা, আবা দিদি ভাইকে একটু আটক করে দাও, আটক করে দাও। ও বাবা, ও বাবা, রাত এখন 12:20 বাজে। খাওয়া দাওয়া করে বসলাম রাত্রিবেলা। দুপুরবেলা যা ছিল, মাছ সবজি সবই এইসবই ছিল, আর বাবা মা সোনা রুটি খেয়েছে, আমি ভাত খেয়েছি, এই হয়েছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে আর মনে ছিল না, তো এই গল্প করছিলাম। একটু গল্প করতে করতেই রাত হয়ে গেল, কালকে বাড়ি চলে যাওয়া আছে। আর অবশ্যই কালকে 15ই আগস্ট, সকল বন্ধুদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হয়েও হয়তো স্বাধীনতা পাইনি, কারণ এত কিছু ঘটছে চারিপাশে, এত কিছু হয়ে যাচ্ছে যেগুলো আমরা চোখে দেখছি, শুনছি, খবর খুললেই দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার থাকছে না। যেগুলো ঘটার ঘটেই যাচ্ছে, এগুলো আমরা মেনে নিচ্ছি, এটাই এখন আমাদের জীবন হয়ে গিয়েছে। তো যত খবর দেখছি তত মন মানসিকতা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমি খবর টবর খুব একটা দেখতে চাই না, এই একটাই কারণ, যত দেখি তত মন খারাপ হয়ে যায়। চারিপাশে এখন অনেক কিছু চলছে যেগুলো হওয়ার নয়, যেগুলো হতে হলে খারাপ সমাজের পক্ষে, আমাদের নিজেদের পক্ষে, সেগুলোই হয়ে যাচ্ছে। আর এইগুলো হয়তো কখনো বন্ধ হবেও না, হতেই থাকবে এরকম, কারণ এগুলো হয়ে আসছে, হচ্ছে এবং হয়ে যাচ্ছে। কি বলবো, কালকে অবশ্যই 15ই আগস্ট, আমাদের নিজেদের স্বাধীনতার দিবস, সবাই খুব ভালো করে কাটিও দিনটা। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার সত্যিই খুব প্রয়োজন, একটু এগিয়ে যাওয়ার জন্য, এই চ্যানেলটাকে একটু বড় করার জন্য। তোমরা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, তাই প্লিজ একটু সাপোর্ট করো, আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটা অবশ্যই প্রয়োজন, নিজেদেরকে ভালো রাখাটা প্রয়োজন। টাটা, গুড নাইট।